নেক্সট ছুটিতে তাহলে প্ল্যান করে ফেলুন উত্তরবঙ্গের দুটি পাহাড়ি গ্রাম তিনচুলে ও রামধুরা। চলুন তাহলে এবার ফোর নাইটস ফাইভ ডেজের ট্যুর প্ল্যানটা জেনে নিই। তিনচুলে যাওয়ার জন্য নিকটবর্তী রেল স্টেশন হল নিউ জলপাইগুড়ি। শিয়ালদা থেকে রাতের উত্তরবঙ্গ এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস বা দার্জিলিং মেল ধরে মোটামুটি সকাল আটটা থেকে সাড়ে আটটার মধ্যেই পৌঁছে যাওয়া যায় এনজেপি স্টেশন। বাসে যেতে হলে ধর্মতলা বাসস্ট্যান্ড থেকে রাতের এনবিএসটিসির বাস বা বেসরকারি বাসে করে শিলিগুড়ি পৌঁছানো যায়। আর বিমানে যেতে চাইলে কলকাতা থেকে ৪৫ মিনিটের মধ্যেই চলে যাওয়া যায় বাগডোগরায়। এনজেপি স্টেশন বা বাগডোগরা এয়ারপোর্ট থেকে গাড়ি ভাড়া করে অথবা হোমস্টের মাধ্যমে আগে থেকে বুক করে রাখা গাড়িতে করে বেরিয়ে পড়ুন তিনচুলের উদ্দেশ্যে। নিউ জলপাইগুড়ি থেকে তিনচুলের দূরত্ব প্রায় ৭০ কিলোমিটার আর দার্জিলিং থেকে মাত্র ২৬ কিলোমিটার। সেবক রোড ধরে তিস্তা বাজার হয়ে তিন থেকে সাড়ে তিন ঘন্টায় পৌঁছে যাবেন তাকদা বাজারে। এরপর আরও ২ কিলোমিটার গেলেই রয়েছে তিনচুলের বিভিন্ন হোমস্টে, যেমন গুরুং, অভিরাজ, রাই রিসর্ট। এগুলি বেশ জনপ্রিয়। পিক সিজনে এই হোমস্টেগুলির চাহিদা এতটাই বেশি যে চার মাস আগেও ঘর পাওয়া কষ্টসাধ্য। এছাড়া আমি আরও একটি হোমস্টের সন্ধান দিচ্ছি, তকদা বাজারের খুবই কাছে কোজিনুক হোমস্টে। আমরা এখানেই ছিলাম। সাধারণ মানের হলেও প্রয়োজনীয় সমস্ত জিনিসই এখানে রয়েছে। হোমস্টের মানুষগুলির আন্তরিক আতিথেয়তা ভোলার নয়। হোমস্টেতে এসে লাঞ্চ করে নিন, বিকেলের দিকে পায়ে হেঁটে ঘুরে নিন তিনচুলে মনেস্ট্রি। সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ুন। প্রথমেই দেখে নিন গুম্বাদারা ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘার অপার্থিব রূপ। এই দৃশ্য দেখার সেরা সময় হল নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস। और ये जो है ये तारे वीर कहते हैं, ये जो हाँ वो जो ग्रीन मतलब वो हरा नहीं है ना, वो पहले एक स्टार वहाँ पर गिरा था। এবার চলেছি লামাহাটার উদ্দেশ্যে। লামাহাটায় রাস্তার পাশে রয়েছে একটি সুসজ্জিত পার্ক। প্রবেশ মূল্য ১০ টাকা। পাহাড়ের ঢালে অবস্থিত এই পার্কের সৌন্দর্য অবর্ণনীয়। সঙ্গে উপরি পাওনা হল কাঞ্চনজঙ্ঘার দর্শন। পাইনের জঙ্গলের মধ্যে দিয়ে প্রায় ১.৫ কিলোমিটার চড়াই রাস্তায় ট্রেক করে যেতে পারেন পবিত্র লেকে। পাইনের সারি, নিবিড় নিস্তব্ধতা আর লেকের জলে পাইনের প্রতিচ্ছবি, সব মিলিয়ে যেন এক স্বর্গীয় পরিবেশ। পরবর্তী গন্তব্য তকদার অর্কিড সেন্টার। বিশালাকার জায়গা জুড়ে বিভিন্ন ফার্ম হাউসে নানা ধরনের অর্কিড প্রতিপালন করা হয় এখানে। এবার হোমস্টেতে ফিরে লাঞ্চ করে আবার বেরিয়ে পড়ুন। এবার দেখে নিন তকদার বিখ্যাত চা বাগান রাংলি রাংলিয়াটের চোখ জুড়ানো সৌন্দর্য।
এরপর তিস্তা ভ্যালি টি গার্ডেনের মধ্যে দিয়ে পৌঁছে যান 360 ডিগ্রি ভিউ পয়েন্টে। এখান থেকে তিস্তা নদী, পাহাড়ের সারি আর চা বাগানের অপরূপ দৃশ্য উপভোগ করা যায়। চারিদিকে জঙ্গল আর পাথুরে রাস্তায় মিনিট পাঁচেক হেঁটে পৌঁছাতে হবে আজকের শেষ গন্তব্য, ব্রিটিশ আমলে তৈরি হ্যাঙ্গিং ব্রিজে। এর নিচ দিয়ে বয়ে চলেছে নাম না জানা এক নদী। নদীর কুলকুল শব্দ আর ঝিঝিপোকার ডাকে তৈরি হয়েছে এক মায়াবী পরিবেশ। আজ তিন চুলেকে বিদায় জানিয়ে রামধুরা যাবার পালা। যেতে যেতে পথে দেখে নিন অরেঞ্জ ভিলার কমলা লেবুর বাগান। 30 টাকার টিকিট কেটে এখানে প্রবেশ করতে হবে। এবার দেখার পালা লাভার্স ভিউ পয়েন্ট। এখান থেকে তিস্তা ও রঙ্গিত নদীর সঙ্গমস্থলের অপূর্ব দৃশ্য দেখা যায়। এরপর পাহাড়ি বাঘ বেয়ে চলে আসুন ত্রিবেণীতে। চারিদিকে সবুজ পাহাড়ের মাঝে পান্না সবুজ তিস্তা আর ধূসর বর্ণের রঙ্গিত নদীর মিলন। এই সুন্দর দৃশ্য ফ্রেমবন্দি করে আবার এগিয়ে চলা। তিস্তা নদীর ওপর ব্রিজ পেরিয়ে গাড়ি চলেছে কালিম্পং এর পথে। কালিম্পং শহর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে একটি পাহাড়ি গ্রাম রামধুরাই হলো আজকের গন্তব্য। এখানে রয়েছে অল্প কয়েকটি হোমস্টে, তবে আমরা ছিলাম ভুটিয়া হোমস্টেতে। ঘরগুলি পরিষ্কার পরিচ্ছন্ন এবং অতি সাধারণ মানের হলেও সামনের চোখ জুড়ানো উপত্যকায় আপনি মুগ্ধ হয়ে যাবেন। এই ট্যুরের সমস্ত খরচের ধারণা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। রামধুরার প্রধান আকর্ষণ হলো কাঞ্চনজঙ্ঘা। ওয়েদার ক্লিয়ার থাকলে এখানকার যে কোনো হোমস্টে থেকে কাঞ্চনজঙ্ঘার সুবিস্তৃত রেঞ্জ দেখতে পাওয়া যায়, তাই ভোরের সূর্যোদয়টা মিস করবেন না। আজ ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ুন কালিম্পং এর সাইট সিন করতে। জনপ্রতি 20 টাকার টিকিট কেটে প্রবেশ করুন পাইন ভিউ নার্সারিতে। এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির ক্যাকটাসের সমাহার। এখান থেকে কালিম্পং শহরের দারুণ ভিউ দেখতে পাওয়া যায়। এবার চলে যান দুরপিন দ্বারা মনাস্ট্রি।
কালিম্পং এর প্রাচীনতম মনাস্ট্রি। পরবর্তী গন্তব্য হল বিখ্যাত মর্গান হাউস। দেখে নিন আর্মি গলফ কোর্স। এরপর মঙ্গলধাম মন্দির। কৃষ্ণভক্ত গুরু মঙ্গলদাসের সমাধি রয়েছে একতলায়, আর দোতলায় রয়েছে নানান দেবদেবীর মন্দির। বেশ কিছু সিঁড়ি বেয়ে উপরে উঠে দেখে নিন হনুমান মন্দির। এরপর শহর থেকে 16 কিলোমিটার দূরে চলে আসুন বিদ্ধাঙে। রেলি নদীর তীরে এক অসাধারণ নির্জন স্থান। ঝুলন্ত কাঠের ব্রিজ পেরিয়ে নদীতে পৌঁছতে হয়। সবুজ পাহাড় আর ছোট বড় পাথরের মধ্যে দিয়ে বয়ে চলা নদীর অবর্ণনীয় দৃশ্য ভাষায় প্রকাশ করা অসম্ভব। আজ সকাল সকাল চেক আউট করে সোজা চলে আসুন জেলো পার্কে। বিশাল এলাকা জুড়ে বিভিন্ন ধরনের ফুলের গাছে সুন্দর করে সাজানো এই পার্ক ঘুরে দেখতে অনেকটা সময়ই লেগে যায়। পার্কের একপাশে আছে ডেলো ট্যুরিস্ট লজ। ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘা আর নিচ দিয়ে বয়ে চলা তিস্তা নদীর অপরূপ দৃশ্যে মন ভরিয়ে দেয়। অ্যাডভেঞ্চার স্পোর্টস পছন্দ থাকলে প্যারাগ্লাইডিং করতে পারেন, জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা হয়ে থাকবে। এরপর দেখে নিন কালিম্পং সায়েন্স সেন্টার। ডেলো পাহাড়ের ঢালে অপরূপ প্রাকৃতিক পরিবেশের মাঝে বিভিন্ন জায়গায় রাখা আছে বিজ্ঞানের নানান জিনিসপত্র। মিউজিয়ামের ভেতরেও রয়েছে বিভিন্ন বৈজ্ঞানিক সরঞ্জাম। এরপর লাঞ্চ করে সোজা চলে আসুন নিউ জলপাইগুড়ি।